নমস্কার বন্ধুরা নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম ইতিমধ্যেই দুটি সিস্টেম তৈরি হয়েছে একটা হচ্ছে পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন বাংলাদেশ উপকূলের কাছে অর্থাৎ উত্তর বঙ্গোপসাগরীয় অঞ্চলে একটা নিম্ন বা লো প্রেশার এরিয়া তৈরি হয়ে গেছে আর একটা সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে উত্তর বাংলাদেশ এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলির কাছে একটা সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হয়েছে এই দুই সিস্টেমের প্রভাবে কিন্তু আজকে পশ্চিমবঙ্গের দক্ষিণে এবং সেই সঙ্গে উত্তরে একাধিক জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বজ্রবিদ্যুৎ সহ সেই সঙ্গে বেশ কয়েকটা জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়া পশ্চিমবঙ্গের তুলনায় বেশি বৃষ্টিপাত হবে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আসামের বিভিন্ন অঞ্চল একই সঙ্গে মেঘালয় এবং ত্রিপুরা সহ বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কিন্তু ব্যাপক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এই সিস্টেমের প্রভাবে তো আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। আজ এবং আগামীকাল গোটা রাজ্য জুড়ে উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আবহাওয়া কেমন থাকবে কোন কোন জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কোন কোন সময়ে রয়েছে একই সঙ্গে পশ্চিমবঙ্গ লাগোয়া ঝাড়খণ্ডের দিকে ওড়িশার দিকে আবহাওয়া কেমন থাকবে এছাড়া পশ্চিমবঙ্গের পূর্ব দিকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কোন কোন সময় বৃষ্টির সম্ভাবনা থাকছে একই সঙ্গে ত্রিপুরা আসাম সহ গোটা উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে আবহাওয়া কেমন থাকবে সমস্ত কিছু আপনাদেরকে জানাবো একই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ থেকে দেখে নেব আবহাওয়া সংক্রান্ত কী কী নতুন আপডেট পাওয়া যাচ্ছে তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফর্মেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন একই সঙ্গে আপনাদের জেলায় এই মুহূর্তে আকাশটা কেমন রয়েছে মেঘলা করে আছে নাকি বৃষ্টি হচ্ছে নাকি রোদ রয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন তো প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ উপগ্রহ চিত্র আবহাওয়া সংক্রান্ত কী কী নতুন ইনফরমেশন দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন উত্তর ভারত সেই সঙ্গে উত্তর পশ্চিম ভারত এবং পশ্চিম ভারত একই সঙ্গে মধ্য ভারতের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কিন্তু পরিষ্কার আকাশ রয়েছে শুধুমাত্র দক্ষিণ ভারতের কিছু রাজ্যে হালকা মেঘলা আকাশ রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণে এবং সংলগ্ন বাংলাদেশের দক্ষিণে যে নিম্নচাপ রয়েছে এবং উত্তর বাংলাদেশ সংলগ্ন অঞ্চলে ঘূর্ণাবর্ত এই দুই সিস্টেমের কারণে কিন্তু ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কিন্তু মেঘলা আকাশ বিশেষ করে দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি কলকাতা সহ নদিয়া তারপরে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি এছাড়া আমরা দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুরের কিছু অংশ পূর্ব মেদিনীপুর এছাড়া হাওড়া এই সব জেলা কিন্তু মেঘলা আকাশ রয়েছে বাকি জেলাগুলিতে কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে যেমন পশ্চিম মেদিনীপুরে কিছু অংশে আংশিক মেঘলা আকাশ বাঁকুড়াতে আংশিক মেঘলা আকাশ রয়েছে পুরুলিয়া ঝাড়গ্রামের দিকে মোটামুটি পরিষ্কার আকাশ রয়েছে তারপরে দেখতে পাচ্ছি যে পশ্চিম বর্ধমানেও কিন্তু মোটামুটি পরিষ্কার আকাশ রয়েছে পূর্ব বর্ধমানে আংশিক মেঘলা আকাশ রয়েছে বীরভূম এবং সেই সঙ্গে মুর্শিদাবাদের দিকে আংশিক মেঘলা আকাশ রয়েছে এই মুহূর্তে এরকম কন্ডিশন থাকলেও কিন্তু দুপুরের পরে মেঘের সমাগম বাড়বে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে একাধিক জেলাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং পশ্চিমের জেলাগুলিতে অপেক্ষা কিন্তু একটু কম বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়া দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা সেখানে মেঘলা আকাশ রয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে কিন্তু মেঘলা আকাশ একই সঙ্গে উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলার ক্ষেত্রে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহারে কিন্তু মেঘলা আকাশ একটু বেশি মেঘ রয়েছে আলিপুরদুয়ার এবং কোচবিহার এবং জলপাইগুড়ি এই সব জেলাতে এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আসাম সহ গোটা উত্তর পূর্ব ভারত জুড়ে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে ত্রিপুরার উপর কিন্তু এই মুহূর্তে কিছুটা মাঝারি ধরনের মেঘ রয়েছে তবে ভারী মেঘের সমাগম ঘটবে ত্রিপুরাতে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে এছাড়া এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের দক্ষিণে ঢাকা ঢাকাসহ বরিশাল খুলনা এছাড়া আমরা দেখতে পাচ্ছি সাতক্ষীরা তারপরে কলাপাড়া এদিকে লালমোহন ফরিদগঞ্জ মদিরহাট এই সমস্ত অঞ্চল জুড়ে কিন্তু ভারী মেঘ রয়েছে ভারী মেঘ কুমিল্লাতেও রয়েছে বাংলাদেশের উত্তরেও কিন্তু ভারী মেঘ রয়েছে সিলেট ময়মনসিংহ রংপুর সেই সঙ্গে রাজশাহী এই সমস্ত অঞ্চলে কিন্তু ভারী মেঘ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এছাড়া পশ্চিমবঙ্গ লাগোয়া ঝাড়খণ্ডের দিকে এবং উড়িষ্যার দিকে মোটামুটি পরিষ্কার আকাশ রয়েছে শুধুমাত্র উড়িষ্যার উত্তর সাইডে এবং উপকূলবর্তী উত্তর ওড়িশার দিকে কিছুটা আংশিক মেঘলা আকাশ রয়েছে এবং দু একটা জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে দুপুরের পরে বিক্ষিপ্ত হবে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে বজ্রগর্ভ মেঘ থেকে তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু ঝাড়খণ্ডে নেই এবং ওড়িশাতেও নেই নতুন যে নিম্নচাপ তৈরি হয়েছে পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশ উপকূলের কাছে সেই নিম্নচাপ নিয়ে এবং ওভারঅল রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে আবহাওয়া দপ্তর থেকে একটি বিশেষ আপডেট জারি করা হয়েছে সেখানে কি কি বলা হচ্ছে আমরা দেখে নেব তো বলা হয়েছে পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূল সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে শুক্রবার একটি নিম্নচাপ তৈরি হয়েছে আজ শনিবার পর্যন্ত রাজ্যের কয়েকটি জেলায় এই নিম্নচাপের প্রভাবে কিছুটা বেশি মাত্রার বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস আগামীকাল রবিবার থেকে বৃষ্টি একটু কমতে পারে শনিবারের পর আপাতত কোনো জায়গাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়নি শনিবার ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে মুর্শিদাবাদ নদিয়া কোচবিহার জেলার কোনো কোনো জায়গায় বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টি হতে পারে দুই চব্বিশ পরগনা মুর্শিদাবাদ নদিয়া বীরভূম হুগলি দুই বর্ধমান এবং উত্তরবঙ্গের সব জেলায় আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানান কলকাতা সহ সংলগ্ন এলাকায় আজ শনিবার বৃষ্টির মাত্রা শুক্রবারের চেয়ে কমবে তবে আকাশ মেঘলা এবং বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও বৃষ্টি হতে পারে নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার রাত থেকে কলকাতার সহ বিভিন্ন জেলায় বৃষ্টির পরিমাণ বেড়ে যায় শুক্রবার সকাল সাড়ে আটটা পর্যন্ত চব্বিশ ঘন্টার মধ্যে কলকাতা আলিপুরে প্রায় বাইশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে দক্ষিণবঙ্গে এই সময়ের মধ্যে এটাই ছিল সর্বোচ্চ পরিমাণ বৃষ্টি শুক্রবার সকালের পর কলকাতায় বৃষ্টি কমে তবে রাতে ফের চিরিচিরি বৃষ্টি শুরু হয় শহর জুড়ে দক্ষিণ ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে সারাদিন ধরে বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়ে বৃষ্টি হয়েছে আবহাওয়া অধিকর্তা জানিয়েছে নিম্নচাপের প্রভাবে বেশি বৃষ্টিপাত হচ্ছে উত্তর পূর্ব ভারতে এবং বাংলাদেশের কিছু এলাকায় এই নিম্নচাপটি বিশেষ শক্তিশালী হয়নি তাড়াতাড়ি দুর্বল হয়ে যাবে এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট অফিসিয়াল নোটিফিকেশান জারি করা হয়েছে সেখানে আজকে পাঁচই অক্টোবর দু হাজার চব্বিশ থেকে আগামীকাল ছয় অক্টোবর দু হাজার চব্বিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত ওয়েদার ওয়ার্নিংয়ে কী কী বলা হয়েছে তো বলা হচ্ছে উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে কোচবিহার জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা থাকছে এছাড়া উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা জেলাতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে অর্থাৎ গোটা উত্তরবঙ্গ জুড়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আজকে রয়েছে এছাড়া দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে মুর্শিদাবাদ নদিয়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এদিকে বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান হুগলি সব জেলায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং দু একটা জায়গায় কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে এবং এই সব জেলার জন্য হলুদ সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির মধ্যে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হাওড়া কলকাতা এই সব জেলার জন্য কিন্তু আপাতত কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি এবারে আমরা অনলাইন ওয়েদার সিস্টেম থেকে দেখে নেব আজ এবং আগামীকাল কোথায় কোথায় কোন কোন সময় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো আজকে পাঁচে অক্টোবর দু শনিবার দুপুরের পরে গাঙ্গীয় দক্ষিণবঙ্গে একাধিক জেলাতে বজ্রবিদ্যুৎসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বিশেষ করে নদিয়ার বিস্তীর্ণ অঞ্চলে আপনাদের একটু জুম করে দেখাবো নদিয়ার কৃষ্ণনগর শান্তিপুর এদিকে নদিয়ার উত্তরে আমরা দেখতে পাচ্ছি মুরাগাছা চাপড়া তারপরে দেবগ্রাম সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি তিহাট্টর দিকে তারপরে করিমপুর এই সমস্ত অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ভারী বৃষ্টিপাত হতে পারে মুর্শিদাবাদে বহরমপুর আজিমগঞ্জ এছাড়া ডোমকল বেলডাঙা এছাড়া আমরা দেখতে পাচ্ছি জঙ্গিপুর ভগবান ভগবানগোলা লালগোলা এই সমস্ত অঞ্চলে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি সাগর দিকেতেও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে বীরভূমের দিকে রামপুরহাট তারপরে নলহাটি তারপরে আমরা দেখতে পাচ্ছি সাইথিয়া এই সমস্ত অঞ্চলে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমানের ক্ষেত্রে খড়গ্রাম এছাড়া আমরা দেখতে পাচ্ছি বর্ধমান তারপরে এদিকে বীরভূমের লাভপুর তারপরে আহমেদপুর এদিকে কেতুগ্রাম নানুর কাটোয়া তারপরে এদিকে বোলপুর ইলামবাজার এদিকে মঙ্গলকোট তারপরে গুসকরা ভাতার মন্তেশ্বর এদিকে পাটুলি এই সমস্ত অঞ্চলে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা বর্ধমানের উপরও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়া গোলসি তারপরে খণ্ডঘোষ এদিকে পাত্রসায়ার এই সমস্ত অঞ্চলে কিন্তু মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তারপরে মেমারি এই সমস্ত অঞ্চলেও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি হুগলি ক্ষেত্রে চন্দননগর তারপরে আরামবাগ তারপরে আমরা দেখতে পাচ্ছি এদিকে মাসাত সিঙ্গুর এই সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টি হবে এছাড়া কলকাতা শহরতলি অঞ্চলে অর্থাৎ পানিহাটি ব্যারাকপুর নিউ টাউন তারপরে কলকাতা এদিকে হাওড়ার দিকে তারপরে আমতা উলুবেড়িয়া এই সমস্ত অঞ্চলে কিন্তু মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম দিকে বাঁকুড়া তারপরে দুর্গাপুর এদিকে বর্ধমান তারপরে আমরা দেখতে পাচ্ছি কোতলপুর বিষ্ণুপুর সোনামুখী খাতরা এছাড়া হুড়া রঘুনাথপুর আসানসোল চিত্তরঞ্জন এই সমস্ত অঞ্চলে কিন্তু মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা এবং কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতও কিন্তু হতে পারে এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে বাকি জেলাগুলির মধ্যে পূর্ব মেদিনীপুরে কিন্তু খুব একটা বৃষ্টির সম্ভাবনা নেই হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে হলদিয়া কোলাঘাটের দিকে এছাড়া দীঘা তারপরে মন্দারমণির দিকে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে ঝাড়গ্রামের দিকে কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে পুরুলিয়ার দিকেও কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের ক্ষেত্রে খুব একটা বৃষ্টিপাত হবে না এই সময়টাই অর্থাৎ দুপুরের দিকে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর ওপরের যে পাঁচ জেলা সেখানে কিন্তু ওই হালকা বৃষ্টির সম্ভাবনা সাথে মেঘলা আকাশ থাকতে পারে একই সঙ্গে একটু বেশি বৃষ্টিপাত হতে পারে আলিপুরদুয়ার এবং কোচবিহারের দিকে এছাড়া আজকে দুপুরের পরে বাংলাদেশে কিন্তু বিস্তীর্ণ অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বিশেষ করে বাংলাদেশের দক্ষিণে খুলনা বরিশাল এই সমস্ত অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যশোরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে মাধভারিয়া তারপরে কলাপাড়ার দিকে মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে গোটা ত্রিপুরার জুড়ে কিন্তু মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে উত্তর ত্রিপুরার দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে একই সঙ্গে মৌলভীবাজার সিলেট এদিকে আমরা দেখতে পাচ্ছি কেন্দুয়া এই সমস্ত অঞ্চলে কিন্তু মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি এদিকে উত্তরের দিকে উত্তর বাংলাদেশ জুড়ে কিন্তু এই সময়টাই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আসামের বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং দু একটা জায়গায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে আচ্ছা এরপর রাতের দিকে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টি কমে যাবে দক্ষিণবঙ্গে নদিয়া পূর্ব বর্ধমান মুর্শিদাবাদের কিছু অংশে আংশিক মেঘলা আকাশ এবং হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বাকি জেলাগুলিতে খুব একটা বৃষ্টির সম্ভাবনা নেই বলেই চলে এছাড়া মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে কিন্তু আংশিক মেঘলা আকাশ থাকবে তবে ভারী বৃষ্টিপাত হতে পারে রাতের দিকে আলিপুরদুয়ার এবং কোচবিহারে এছাড়া আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ জুড়ে কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা মেঘলা আকাশ থাকবে তবে একটু ভারী বৃষ্টিপাত হতে পারে সিলেটে সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে ময়মনসিংহের দিকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া আসামের দিকে শিলচরের কাছে ভারী বৃষ্টিপাত হতে পারে সঙ্গে শিলংয়ের কাছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়া আসাম সহ গোটা উত্তর পূর্ব ভারত জুড়ে কিন্তু মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে এই সময়টাই ত্রিপুরায় খুব একটা বৃষ্টিপাত নেই উত্তর ত্রিপুরায় হালকা বৃষ্টি হতে পারে রাতের দিকে এরপর আগামীকাল ছয় অক্টোবর রবিবার সকালের দিকে দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু আংশিক মেঘলা আকাশ থাকতে পারে খুব একটা বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে কিন্তু একই আংশিক মেঘলা আকাশ থাকতে পারে খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই সময়টাই বাংলাদেশের উত্তরে রংপুরের কাছে সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কলাই ময়মনসিংহ এই সমস্ত অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং দক্ষিণ বাংলাদেশ জুড়ে কিন্তু আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে এবং এই সময়টাই আসামের ক্ষেত্রে গুয়াহাটির কাছে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে একই সঙ্গে আসামের যোরহাট এবং ডিব্রুগড় এই সমস্ত অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে এই সময়টাই ত্রিপুরাতে খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে সকালের দিকে এরপরে দেখে নেব দুপুরের দিকে কি অবস্থা হবে দুপুরের দিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে উপকূলবর্তী অঞ্চলে কিছুটা বৃষ্টি রয়েছে পূর্ব মেদিনীপুর সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা বিস্তীর্ণ অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বাকি জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে কিন্তু আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে এদিকে এই সময়টাই বাংলাদেশের চট্টগ্রাম সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মহেশখালী এই সমস্ত অংশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারপরে আমরা দেখতে পাচ্ছি টেকনফ এদিকে ফোর্ট ইকচারি এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে ওটা বাংলাদেশের দক্ষিণ জুড়ে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং ত্রিপুরা জুড়ে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়া এই সময়টা আসাম জুড়ে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে